শুরু হয়েছে সেনা তল্লাশি। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সেনাবাহিনী তল্লাশি অভিযান শুরু হয়েছে। শুক্রবার সকালে রাজধানীর কয়েকটি জায়গায় চেকপোস্ট বসায় সেনাবাহিনী। এই সময় গাড়ি থামিয়ে তাতে তল্লাশি করা হয়। সরেজমিনে দেখা যায় সেনাবাহিনী এক প্লাটুন সদস্য কাল সকাল থেকেই বাংলামোটরে অবস্থান নিয়েছেন। এ সময় ফার্মগেট টু শাহবাগ রোডের প্রতিটি গাড়ির লাইসেন্স চেক করছেন, পাশাপাশি নিরাপত্তা সংক্রান্ত তল্লাশি কার্যক্রম চালাচ্ছেন তারা। নির্বাচনে দায়িত্ব পালনের 24 ডিসেম্বর মাঠে নেমেছে সেনাবাহিনী। সেনাবাহিনীর পাশাপাশি নৌবাহিনীর সদস্যরাও নির্বাচনে দায়িত্ব পালন করবেন। 2 জানুয়ারি পর্যন্ত তারা মাঠে থাকবেন। 389 উপজেলায় সেনা এবং উপকূলবর্তী 18টি উপজেলায় নৌবাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবেন। এছাড়াও গত 18 ডিসেম্বর থেকে আইন শৃঙ্খলা রক্ষায় স্ট্রাইকিং ফোর্স হিসেবে মাঠে রয়েছেন 1016 প্লাটুন বিজিবি সদস্য।